হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। এবং আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে একটি প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি, এবং যেটা হচ্ছে ডিজিআই অসমো মোবাইল ট্রি। সো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ইউটিউব করেন বা ব্লগিং করেন, ভিডিওগ্রাফি করেন বা টিকটক বিভিন্ন ধরনের ভিডিও করেন, সো তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। সো ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকবেন। সো দর্শক, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটি গিম্বেল আমি আপনাদেরকে রিভিউ দেব। এই গিম্বেলটি কোথা থেকে আমি ক্রয় করেছি এবং গিম্বেলে কী কী সুযোগ সুবিধা রয়েছে, কী কী ফিচার্স রয়েছে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো আমার সাথেই থাকুন। আমার হাতে রয়েছে ডিজিআই অসমো মোবাইল ট্রি, এবং এটা আমি অলরেডি আগেই আনবক্সিং করে ফেলেছি, মানে আনবক্স করে নিছি। তারপরে আমি ভিডিওর জন্য আবার বক্সের ভিতরে কী কী রয়েছে সেগুলো আমি একে করে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই আপনারা দেখতে পারবেন এইরকম একটি বক্স, এবং বক্সের মধ্যে বক্সের ভিতরে কী কী আছে আমি সেগুলো আমি আপনাদেরকে শো করতেছি। তো এইরকম একটা হেভি কেস পাবেন। ডিজিআই অসমো মোবাইল থ্রি যে গিম্বলটা রয়েছে অনেক হেভি একটা কেস দিয়েছে। এছাড়া আপনারা যারা কম্বো প্যাকেজ কিনবেন, অর্থাৎ হচ্ছে কম্বো প্যাকেজের প্রাইস একটা আর এর থেকে নিচে আরেকটা প্রাইজের আছে, এবং সেইখানে শুধুমাত্র আপনারা এরকম একটা ব্যাগ পাচ্ছেন যেটার মধ্যে গিম্বেলটা দিয়ে দে। আর যারা কম্বো কিনবেন একসাথে দুটোই পাচ্ছেন। সো আমি ব্যাগও পেয়েছি, প্লাস হচ্ছে আপনার হার্ড কেস যেটা ডিজিআই এর ওদের অরিজিনাল লোগো সহ হার্ড কেসটা দিয়েছে। সো এই দুইটা আমি পেয়েছি, আর আমার কাছে হার্ড কেসটা অনেক পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। প্রথমেই বক্সের ভিতরেই রয়েছে ডিজিআই এর যে গিম্বেলটা, এটা হচ্ছে গিম্বেল। সো আপনারা গিম্বেলটা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা ফিচার্স রয়েছে এই গিম্বেলে। আমি একটু পরে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে যেটা আছে ট্রাইপড, মানে এই গিম্বেলটার জন্য বিভিন্ন জায়গায় রেখে যারা ইউটিউবিং করে তাদের জন্য অনেক সুন্দর একটা ট্রাইপডও ডিজিআই অসমো মোবাইল থ্রিতে রয়েছে। আপনি এইখানে ফোনটা মাউন্ট করে তারপর এই এটা পাওয়ার বাটন রয়েছে, সেটা যদি আপনি অন করেন তাহলে এটা সাথে সাথে অন হয়ে যাবে। সো আমি একটা ফোন দিয়ে আপনাদেরকে সেটা দেখাবো যে মানে এটা কিভাবে চালাতে হয়, বা এটার যে কানেকশন বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করব। গিম্বেলটি আপনারা যখন সেট আপ করবেন, এটা ব্যালেন্সিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। সো সেটা আমি আর মানে ভিডিওতে আমি আনিনি, কারণ হচ্ছে এটা ব্যালেন্সিংটা অনেক সময় লাগে, আর এটা ব্যালেন্স করতে আপনাকে একটু ভিডিও ইউটিউবে অনেকগুলো টিউটোরিয়াল আছে সেগুলো দেখতে হবে। সো এটা তেমন একটা ব্যাপার না, আবার একটু মানে প্র্যাকটিস করলে সেটা ইজিলি করা যায় ব্যালেন্সটা। সো এইরকম প্রথমে ডিজিআই অসমোতে মাউন্ট করার সাথে সাথে আপনি যে কোনোভাবে ভিডিওগুলো করেন অনেক স্মুথলি ভিডিওগুলো রেকর্ড হয়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা এটা বাই ডিফল্ট এটা হচ্ছে পোর্ট্রেট মোড, আর যদি আপনারা ইউটিউবে ভিডিও করতে চান তাহলে এটা ডাবল প্রেস করার সাথে সাথে ল্যান্ডস্কেপ মোডে চলে যাবে। সো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গিম্বল। আপনারা যারা পারচেস করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশনে এই শপের হচ্ছে যে অ্যাড্রেসটা এবং ওনাদের ফোন নাম্বারটা আমি সম্পূর্ণ ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর স্ক্রিনের মধ্যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের যোগাযোগের নাম্বারটা রয়েছে। ইকবাল ভাই হচ্ছেন এই শপের ওনার, অনেক ভালো একজন মানুষ। ওনার সাথে আমি কথা বলেছি, আপনারা স্পেশালি যারা সিলেটের লুক আছেন তারা যদি ওনার থেকে প্রোডাক্টটা ক্রয় করেন তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর এরপরে হচ্ছে আমি এটার যে স্টেবলাইজেশন সেটার আমি একটা ভিডিও দেব, যে আমি এটা মাউন্ট করার আগে ভিডিওটা কীরকম বা এটার স্টেবলাইজেশন টেস্ট যেটা আছে সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, কিন্তু তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সো আপনারা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে ফেসবুকে সবার কাছে পৌঁছে দেবেন। সো ভিউয়ার্স, এখন হচ্ছে আমি ডিজিআই অসমোটা আমি কানেক্ট করি নাই, জাস্ট একটা ট্রাইপডের মধ্যে নিয়ে আমি এটার স্টেবলাইজেশনটা টেস্ট করতেছি। সো আমার পিছনে কিছু পাবলিক আছে, ওনাদের সাথে দৌড়াদৌড়ি করতো।
ওকে সো এটা হচ্ছে ডিজে অজমো যে ইয়েটা এই মাউন্ট ছাড়া ডিজে অজমো গিম্বেলটা ছাড়া আমি হচ্ছে এটার স্টেবিলাইজেশনটা আমি আপনাদের দেখালাম এখন যেটা দেখাবো এটা আমি হচ্ছে অজমো যে গিম্বেলটা রয়েছে ডিজে অজমো থ্রি গিম্বেলটা আমি এখন মাউন্ট করব তারপর হচ্ছে এটার স্টেবিলাইজেশনটা আমি আপনাদেরকে দেখাবো দর্শক এখন হচ্ছে আমি ডিজিআই অজমোটা আমি কানেক্ট করেছি এবং আপনারা এটার যে স্টেবিলাইজেশনটা সেটা দেখবেন সো আমি চেষ্টা করব এই ভিডিওতে এটার স্টেবিলাইজেশনটা দেখানোর জন্য এই রেডি স্টার্ট যাও 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 দৌড়ো ওকে আজকের ভিডিওটি এতটুকু পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম